প্রসঙ্গ সাহিত্য সভার পরবর্তী সভাপতি নির্বাচন সামাজিক মাধ্যমত এসে দর্জে থংসিক লৈ অনাহত বিতর্ক সরব একাদর সভার সাধারণ সম্পাদক বসন্ত কুমার গোস্বামীও ইয়ার আগতে মই তেখেতক সুধিছিলো তেখেতে অসম সাহিত্য সভার সভাপতি হবলৈ ইচ্ছাও করা নাছিল আর লগতে এইটো কথাও জানাইছিল যে অসম সাহিত্য সভার সভাপতি হলে মই অরুণাচলত থাকিব নোৱাৰিম তেখেত অসম সাহিত্য সভার সভাপতি হবলৈ ইচ্ছা করেছে মই তেখেতক আগতীয়াকৈ শুভেচ্ছা জ্ঞাপন করেছো অরুণাচল আর অসমৰ মাজত একোটা সংঘাত এতিয়া হয়েছে সীমা বিবাদক লৈ তেখেতে অতি সাহসেরে কিন্তু অসমৰ সপক্ষে তেখেতে মাত মাতিব লাগিব তার মাজতে সভাপতি পদৰ দৌৰত অবতীর্ণ সূর্যকান্ত হাজরিকার মুখত মঙ্গলদৈর বৈঠকৰ প্রসঙ্গ প্রকৃততে মঙ্গলদৈর সভাত কি কৈছিল থংসিয়ে লবিকেন্দ্রিক রাজনীতিয়ে পুনৰবাৰ কলুষিত করব নাকি সাহিত্য সভার মতিয়া প্রথমে চাওক সামাজিক মাধ্যমত ভাইরেল এইজন ব্যক্তির একটা বিশেষ পোস্ট সাহিত্য সভার পরবর্তী সভাপতি পদর নির্বাচনত অবতীর্ণ হবলৈ এসে দর্জে থংসি আগ্রাসী অহার কথা ঘোষণা করার পাছতে প্রথিতযশা সাহিত্যিকগুলিক টার্গেট করে কার্যত আক্রোশমূলকভাবে আপলোড করা এই পোস্টক লয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক অরুণাচলতে থাকি দীর্ঘদিন অসমীয়া সাহিত্যর ভরাত চহকী করে অহা সাহিত্যিকগুলিক অপ্রাসঙ্গিক বিষয়ের মাজলৈ টানি জবাবদিহি করা কার্যত জাঙুর খাই উঠিছে রাজ্যর একাংশ সাহিত্যিক সাহিত্যানুরাগী তার মাজতে সাহিত্য সভার পরবর্তী সভাপতির দৌড়ত নমা সূর্যকান্ত হাজরিকায় অবতারণা করেছে আন এক বিতর্ক কেইমাহমান পূর্বে মঙ্গলদৈত অনুষ্ঠিত সাহিত্য সভার বিশেষ বৈঠকত সভার সভাপতি পদর প্রতি অনিচ্ছুকতা প্রকাশ করা বলে দাবি হাজরিকার মই আসলতে কিছুদিন আগতে তেখেত মঙ্গলদৈর এখন সভালৈ আহিছিল সেই সভাত তেখেতে বক্তব্য রাখিছিল আর সেই বক্তব্য তেখেতে কিন্তু এটা কথা স্পষ্টভাবে কৈছিল যে মই কোনো কারণতে অসম সাহিত্যর সভাপতি হবর কারণে মোৰ মানসিকভাবে মই প্রস্তুত নহয় এইটো রাজহুৱাভাবে কৈছিল তাত যে নহোক ইতিমধ্যে চাগে তেখেতে আকৌ অন্য ধরনের ভাবিছে হয়তো কিবা পরিকল্পনা করেছে গতিকে মই তেখেতৰ পরিকল্পনা সম্পর্কত মই নাজানিম বা অসমৰ মানুহৰ যিটো প্ৰতিক্ৰিয়া হৈছে বহুতে ইতিবাচক প্ৰতিক্ৰিয়া দেখুৱাইছে বহুতে নেতিবাচক দেখুৱাইছে থংসিৰ আৰু হাজৰিকাৰ উপৰিও সভাপতিৰ পদৰ দৌৰত আছে ডক্টৰ জগদীশ পাটগিৰি দুয়োৰে তুলনাত মৌলিক গ্ৰন্থ ৰচনাৰ ক্ষেত্ৰত হাজৰিকাৰ পৰিসৰ সীমিত তথাপি সাহিত্য সভাৰ সভাপতি হ'বলৈ সূৰ্যকান্ত হাজৰিকাৰ হাবিয়াস কিয় মৌলিক গ্ৰন্থ হিচাপত মই গৱেষণা কৰিছিলোঁ ঊনবিংশ শতিকাত অসম সম্পর্কত কিমান গ্রন্থ প্রকাশ পাইছিলে এটা কিতাব আছে মোর গীতর কিতাব আছে মই ভালেমান সংখ্যক গীত লিখিছো মই কই ভাল পাইছো যে মোর গীত ডক্টর ভূপেন হাজরিকা দেবে কেবাটাও গীত তেখেতে নিজে সুর আর কণ্ঠ দি গাইছে অসম সাহিত্য সভাত আহিব বিচরার মোর কারণটো হৈছে যে মোর যেটো জীবনের সঞ্চিত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বিলাক কামত লগাব যদি মই পারো তেনহলে মই ভাবো যে মই আন নহলো মই নিজেও অন্তত কিছু পরিমাণে মই সুখী হম কিন্তু অসম সাহিত্য সভার ইতিহাসলৈ চালে এওঁলোক দুইজনের তুলনাত এসে দর্জে থংসির অবদান কি সেই সন্দর্ভত রাজ্যের সাহিত্যানুরাগীয়ে ভালদরে অবগত সভার ভিতরের নবীকেন্দ্রিক রাজনীতিয়ে সভার ভিতর চড়া কলুষিত করে রাজ্যবাসীক যাতে লজ্জানত নকরে তার প্রতি সজাগ হওয়ার সময় সমাগত ব্যুরো রিপোর্ট ND 24 আপুনি চাই আছে ND 24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়